আফটারনুন, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু বর্ণজ গ্রুমিং চ্যানেল। আর থেকে 3 দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, তো তারই কিছুটা বাকি অংশ এবং পরের দিনের পুরো অংশটা নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করলাম। এই যে বর্ণবাবু আমাদের 12 দিন পর উঠেছে, দেখো, গুড জব, পারবে, ইউ ক্যান ডু ইট, পারবে পারবে পারবে, বাহ বাহ। চাদরটা তুললে কেন? শোনা, নিচের চাদরটা নোংরা হবে তো বাবা, ওই জন্য তো রেখেছি আমি। মানুকে কুড়িয়ে এনেছি রে ডাস্টবিন থেকে। তুই কি আমায় দেখেছিস? আমাকে তুই আগে হতে দেখেছিস না, তোকে আমি হতে দেখেছি। ওই হাতটা একটু ফোল্ড করে দেখে, দেখ এই হাতটা কিন্তু সোজা, মানে বর্ণ দুটো হাত সোজা করো, নিয়ে যা বর্ণ দুটো হাত সোজা করো, এসে নিয়ে যা, এসে নিয়ে যেতে হবে তো। এ বাবা দুটো হাত একবার সোজা কর বাবা, এসে নিয়ে যা, কেটে নয় কে রে, কেটে নয় রে কে রে, বিছানাটা কি করলি মাঙ্কু? শিশু সন্তান, দেখো দেখো এটা ধেড়ে শিশু, ছোট ধেড়ে আর ছোট না, মারপিট করছে দুজনে। এই দেখ উল্টে পড়েছে, বিজয়টা কি করলি মাঙ্কু? ইচ্ছা করে করছে এরকম, লেগেছে তো? ওটো ওটো, ইউ ক্যান এভরিথিং, ইউ ক্যান ডু এভরিথিং। ওটো পারবে, তুমি পারবে, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, পারবে তুমি, তুমি পারবে। ওটো ওটো দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, পারবে ওটো, ইউ ক্যান ডু ইট ওটো। অমনি আমার গায়ে হেলাম দিয়ে উঠছে, বুঝতে দেখেছিস? আমরা তো ভেলোর থেকে আসার পর বর্ণ দাদুর বাড়িতে রয়েছিলাম, মানে আমার বাবার বাড়িতে, কারণ এখানে শ্বশুর বাড়িতে শাশুড়িমা একা, তাই ওনারও বয়স হয়েছে, সব কিছু সামলে নিয়ে ওনারও একটু সমস্যা হবে আর আমাদেরও। আর এদিকে তাই ওই দিন বর্ণর পাপার ছুটি ছিল, আসার কথা ছিল বিকেলবেলা, তাই একটু রান্না করেছিলাম আলুর দম আর মেটে চচ্চড়ি, আর এদিকে একটু করার ইচ্ছা ছিল রাধা বল্লভী, তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ট্রেনে ছিল তো মেটে চচ্চড়ি বসে, একটু জল বেশি পড়ে গেছে, ফুটুক ফুটলে হয়ে যাবে বাবা, হয়ে গেছে নাও। বাবাকে দিয়ে দাও না দুটো, হয়ে গেছে তো বাবার মানে তরকারি দাও, প্লেট থালা নাও,
শুনতে পাচ্ছেন এই যে ঝিঝি পোকার আওয়াজ গ্রামের দিকে রাত্রিবেলা, এই আওয়াজগুলো কিন্তু আমরা কম বেশি সবাই শুনে অভ্যস্ত, তাই না বলো? পরদিন সকাল সকাল রেডি হয়ে আমরা বেরোলাম উলুবেরিয়ার উদ্দেশ্যে, কারণ পুজো সামনে, তাই বাচ্চাগুলোকে তো কিছু না কিছু দিতেই হবে, তাই ভাবলাম একটু আধটু কিছু তো কেনাকাটা করতেই হবে। এক মাস পর বেরোলাম, যাচ্ছি এই রাস্তাটা খুব সুন্দর, চারিদিকটা পুরো গাছ গাছের দিকে ভর্তি, তো সমুদ্র সমুদ্র দেখতে খুব সুন্দর লাগে। ওয়েদারের যা অবস্থা, কখন মেঘ কখন বৃষ্টি কখন রোদ কিছুই বুঝতে পারছি না। এই যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, বর্ণকে নিয়ে আর কী করবো, তাই ভাবলাম একটু দাঁড়িয়েই করি রাস্তায়। এত বৃষ্টির মাঝখানে তো বর্ণকে নিয়ে যাওয়া যাবেই না, কারণ এমনিতেই ও জ্বর সর্দি, তার মধ্যে যদি বৃষ্টির জল একটু গায়ে লাগে ব্যাস আবার নিয়ে ছোটাছুটি শুরু করে দিতে হবে, তাই একটুখানি ওয়েট করেই গেছিলাম। আর এই যে আমাদের বর্ণবাবু ওর পাপা, এখানে একটা বেঞ্চ পেয়েছিলাম, আমরা না বেরোলেই কোথাও একটা বসার জায়গা খুঁজি, কারণ দাঁড়িয়ে থাকা খুব কষ্ট হয়ে যায় বর্ণকে নিয়ে। এদিকে বৃষ্টি শেষ হয়ে গেছিলো, তারপর আমরা উলুবেরিয়া গিয়ে, আর আমাদের বাড়ি থেকে কেনাকাটা করতে গেলে উলুবেরিয়াতেই যেতে হয়, কারণ আমরা তো ভেতর দিকে গ্রামের দিকে থাকি, জিনিসপত্র সবই পাওয়া যায়, কিন্তু অতটা ভালো কোয়ালিটি পেতে গেলে সেখানে মনে হয় উলুবেরিয়াতেই যাই, ওখানে প্রচুর দোকান, তাই ওখান থেকেই আমরা কেনাকাটা করে টোরে নিয়ে একেবারে ব্যাক করেছিলাম। আর যেহেতু আমরা লাঞ্চ করে যাইনি, বাড়ি থেকে বারবার ফোনও করছিলো কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছিলাম, তাই একটু দেরিই হয়ে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে, প্রায় বিকেলবেলা 3:30-4 বেজে গেছিলো। বর্ণকে একটু কেক বিস্কিট কিনে খাইয়ে দিয়েছিলাম, কিছু করার ছিল না। বাইরে রাস্তাঘাটে বেরোলে আমি চাই না ওকে বাইরের জিনিস খাওয়াতে, কিন্তু রাস্তাঘাটে বেরোলে কিছু তো উপায় থাকে না, তখন কিছু জিনিস বাইরের খাওয়াতেই হয়। যখন আমি ট্রেনে বাসে ট্রাভেল করি ওকে নিয়ে, বিশেষ করে ট্রেনে এক দুদিন পুরো থাকি, তখন তো আমাকে কিছু করে কিছু খাওয়া দাওয়া খাওয়াতেই হয়, না হলে সব সময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কি করব বলুন, উপায় যদি না থাকে মানুষের। আর এই যে গ্রামের আমাদের রাস্তা পেরিয়ে অবশেষে বাড়ির কাছাকাছি চলে এসেছি, এদিকে আবার বিকেলবেলা বোন আবার গান প্র্যাকটিস করতে বসে, তো বর্ণ খুব ইন্টারেস্ট জানেন তো গানে, আপনারা শুনেছেন নিশ্চয়ই বর্ণর গান, বর্ণ একটা নতুন গান শিখেছে দেখুন। অপারেশনের পর থেকে না ছেলেটা আমার আর নিজে থেকে উঠতেও পারছে না, পায়ে ভোগরও দিতে পারছে না, কিচ্ছু করতে পারছে না, জানি না মা হয়ে আর কত সহ্য করবো বা ওই বা কত সহ্য করবে, আর কতদিন আমাদের এইভাবে চলতে হবে জানি না, কী হবে বর্ণর ভবিষ্যৎ জানা নেই। তো যাই হোক, আজ ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করবেন।